সুজাতা রেস্টুরেন্টে আজকে আমরা খাই মুন্নাবা নমস্কার প্রিয় দর্শক আবারও আইলাম আপনারা আমরা সবাই প্রিয় চ্যানেল গরম মশলা নিয়ে তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আমরা একটা নতুন শো স্টার্ট করছি রান্নাঘর তো লাস্ট এপিসোডটা আপনারা দেখছেন খুবই সাপোর্ট আমরা পাইতেছি আপনারার থেকে তো আজকে আবারও আমরা এই গেছি এপিসোড নাম্বার টু নিয়া গরম মশলার রান্নাঘর তো আজকে আমরা আইছি আরেকজন নতুন দিদির সঙ্গে তো প্রথমত দিদির নামটা আমরা জানবো নমস্কার দিদি আর অসংখ্য ধন্যবাদ আমরা গরম মশলা টিমরে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য আর আপনার নামটা কি আমার নাম সুজাতা দাম সুজাতা দাম কি আজকের আইটেমটা কি আজকে আমি করব নবাবি পনির বাহ গ্রেট নবাবি পনির তো রান্নাও হইব আর তার সঙ্গে সঙ্গে আমরা দিদির সাথে একটু গল্পও করবো দিদির বিষয়ে জানবো সঙ্গে থাকবা খুবই ভালো একটা রেসিপি নিয়ে এসে আমরা দিদি নবাবি পনির ডাইরিটার প্যানটা হাতে নিয়ে নিন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে নোট করবার ঘরে নিশ্চয় ট্রাই করবো আর একটা আপনারও আনার খুব প্রয়োজন আসলো আজকে ডাইরি আর প্যান ও আমরা তো আসি আমরা তো দেখবো লাইভ দেখবো না তো ঠিক আছে দিদি শুরু করা যাক তো দেখছেন আমরা ফার্স্ট কন্টেস্টেন্ট অ্যাকচুয়ালি কন্টেস্টেন্ট না তাই নয় আমরা সঙ্গে এই এপিসোডে সবসময় আপনি তাই মানে তাই নিয়ে আপনারা পাইবা তো দিদির সঙ্গে মিললেই আমরা এই প্রোগ্রামটা আগাম মানে চলানোর ইচ্ছা আছে আগামীতে পনির বানাইতে লাগে তেল লাগবো সাদা তেল তারপরে জিরা লবণ এলাচি দারচিনি আর ইয়ে আপনার কি দেখো না গরম মশলা লং লং আর রসুন লাগবো আদা লঙ্কা গোলমরিচের গুঁড়া জিরার ধনিয়ার গুঁড়া টক দই পেঁয়াজ আর ইয়ে লাগবো আপনার কাজু বাদাম আর ইয়ে চারমগজ আর ফ্রেশ ক্রিম রাখবো তো আমি চারমগজ আর ইয়েটা প্রথম পেস্ট করবো তো এটা পেস্ট করে আমি রাখছি এটা হলো কসুরি মেথি আর বাটার লাগবো চিনি লাগবো গরম মশলা লাগবো আর না আর পনির তো লাগবোই দুই চামচ তেল দিলাম সাদা তেল দুই চামচ না এটাতে একটু গন্ধ করব হ্যাঁ আর এখানে দিলাম আমি বাটার দিলাম গন্ধ গরম বেশি করতে লাগবো বাটারটা দিলাম দুইটাই দিতে লাগবো হ্যাঁ দুইটাই দিব কারণ যেহেতু এটা নবাবি পনির এর লিগে এটা দুইটা দিলে একটু স্বাদ হইব বেশি ভালো বেশি হইব তারপরে এটা আস্তে আস্তে গড়লে আর বাটারটা দিবা দিবা যখন তখন ইয়ে করবা যে তেলটা যাতে পুড়ে না আর কি এর লিগে তারপরে এটার মধ্যে আমি দিমু জিরা হ্যাঁ আস্তা জিরা দিমু লঙ্কা লাগা দিলাম না শুকনো লঙ্কা না এটা হইলো ইয়ে লং এলাচি আর দারচিনি দিমু হ্যাঁ আস্তা এটা আস্তা দিমু তারপরে দিমু কাজু বাদাম আর চারমগজ দিমু তারপরে পেঁয়াজ পেঁয়াজ যে টুকরা টুকরা করে রাখবো এটা দিমু হ্যাঁ বড় বড় দিব যাতে আমি পেস্ট করবো তো পেস্ট করলে ইয়ে যাবো আর আদার টুকরা দিমু একটা মানে এটা ফ্রাই করার পরে আবার হ্যাঁ 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 দুইটা কাঁচা লঙ্কা দিমু আর তিন চারটা রসুন দিমু আমি একটু দিদি হ্যাঁ হ্যাঁ আমি অনেক জায়গায় দেখি অনেকেই রান্না করতে সময় মশলাটাকে আগে একটু ফ্রাই করে ফ্রাই করার পরে না এটা হয়তো তেলের তেলের মধ্যে তো না হ্যাঁ তেলের মধ্যে একটু ইয়ে করবো করার পর দিয়া এটাকে কমাইয়া তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাব সিদ্ধ হইলে তারপরে যখন পেস্ট করবো এটারে তখন জিনিসটা কীরকম হবো আমি দেখাই জানতে চাই যে কোনো মশলা যখন আমরা পেস্ট করি তখন এটারে একটু ফ্রাই করে যদি পেস্ট করি টেস্টটা একটু অন্যরকম হয় হ্যাঁ বা একটা জিনিস শিখলাম কিন্তু বিশেষ করে আমার মতো যারা রান্নার মধ্যে গন্ধটা সুন্দর হয় খাইতেও টেস্ট হয় আর যত বেশি মানে মশলাটা ভাজা হইব তত বেশি তরকারিটাও স্বাদ হয় খাইতে কিন্তু ছোট ছোট টিপস প্রিয় দর্শক রান্না মানে টেস্টি হওয়ার এটা ঠান্ডা করার পরে তারপরে এটা পেস্ট করছি পেস্ট করিয়া একটু ছাকছি কারণ না ছাকলে একটু দানা দানা থাকলে তরকারিটা খাইতে টেস্ট হয় না তো এখন আমি আবার কড়াইটার মধ্যে আবার দুই চামচ তেল দিলাম
এবার একটু বাটার দিলাম। তুমি তো গান জানো না? চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে খুবই 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 সুন্দর হয়েছে গানটা। গানে তো রান্নার টেস্ট আরো ভালো। যেহেতু আমি পিছিয়ে আসলাম, গান শুনে সামনে আইলে এই গান শুনে পিছিয়ে আর থাকাই যায় না। আচ্ছা, গানের আর বাটারের গন্ধ। আপনার পরিচয়টা একবার দিলাই না, যে দিদির সঙ্গে আপনার পরিচয়টা কি হয়েছে? আমার ফ্রেন্ড কাজু বাদাম আছে, তারপরে চারমগজ আছে, তারপর অনেক সময় লাগে যেতে পারে কড়াইতে। হ্যাঁ, স্টিমটা একদম কম দিয়া, হ্যাঁ, এটারে ইয়ে করতে লাগে। আমার রান্নাটা খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খাওয়াইতেও ভালো লাগে। আমার ছেলে মেয়ের জন্মদিন আমি করেই রান্না করি। নিশ্চয়ই এইবারও তোমার ছেলের জন্মদিন কত 60 জনের মতন খাইছে মানুষে কত ধরনের মানুষের রান্না করে বহুত কিছু করে। তো এটা ইয়ে করতে করতে এটার মধ্যে আমি একটু টক দই দিব। টক দইটা যখন দিব, মানে টক দই দিতে এটা সিমটা বন্ধ করে দেবো, ইয়েটা আগুনটা, কারণ অনেক সময় কী হয় টক দইটা ইয়ে হয়ে যায়, ফাটি যায় তরকারি। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াইতে লাগবো। আমি নাড়াই, দুই চামচ টক দই দিলাম। খুবই সুন্দর একটা স্মেল আইছে কিন্তু। আমার গরম মশলাটা আমার খুব মজা লাগে। নতুন নতুন শর্ট ফিল্ম যেন নতুন ইয়ে করছো, এটাও খুব সুন্দর ভালো লাগছে। সাপোর্ট করবে এইভাবেই আপনাদের রান্না করে। এখানে দিমো এক চামচ ইয়ে ধনিয়ার গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ গোলমরিচের গুঁড়া, আর নুন তো স্বাদ মতন নুন দিব। নুন মানে কি? তা লবণ আর কি। নুন তো আমরা শুদ্ধ ভাষায় নুন কইলে, নুন লবণ যেটা মানে দিতেই হয়, না দিলে না দিলে তো তরকারির কোনো টেস্টই হয় না। এটার মধ্যে হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা কিচ্ছু লাগে না এটার মধ্যে। কিছুটা বাটার পনিরের মতো এটা ফ্রাই হইতে হইতে। আর একটু শুনবো আপনার ব্যাপারে, এত সুন্দর যে একটা গান আমরা শুনলাম, আপনি কি গান শিখছো? হ্যাঁ, আমি গান শিখছি। আচ্ছা, শিখছি বলতে আমার বিশারদ কমপ্লিট হয়েছে, 7th year অব্দি দিয়েছি, কিন্তু এরপরে আর চর্চা উর্চাও হয় না। এটা নিয়ে আর আগে কোনো প্ল্যানিং না, এটার অত এখন আর তো ইচ্ছা থাকলো অনেক সময় করা হয় না ওই আর কি। কিন্তু খুবই সুন্দর আপনি কিন্তু এটা নিয়ে, হ্যাঁ, আরও আগে মানে কিছু করার ইয়ে রাখতে পারতাম চেষ্টা। ছেলে মেয়ে কয়জন? আমার দুইজন, একজন মেয়ে একজন ছেলে। মেয়ে পড়ো ক্লাস 9 পড়ে হোলি ক্রসে, আর ছেলে ছোট ক্লাস 2 পড়ে। তাই হ্যাঁ, আমার ছেলে আর আপনার ছেলে কোন ক্লাসে? ছেলে ক্লাস 2 স্কুলে। আমার ছেলেও তো ক্লাস 2 হোলি ক্রো। কোন কোন সেকশনে? সেকশন সি। ও না, হে সেকশন এতে। কি নাম গো? অংশুমান দাম। আচ্ছা আচ্ছা। তাহলে তেল 12,000। এখন এখন আমি একটু ফ্রেশ ক্রিম দিব। তো ক্রিম অনেক সময় আমরা গড়েও বানাইয়া থাকি, আর এখন তো বাজারে কিনতেই পাওয়া যায়, ওই ফ্রেশ ক্রিম ওইটা দিব। এখন একটু কসুরি মেথি দিব ওইটার মধ্যে, একটু হাতে হাতের মধ্যে ইয়ে করিয়ে কসুরি মেথি দিব। সেন্টটা তো দুর্দান্ত, যাই না কি তা সেন্ট বাড়ি। প্লিজ আপনারা ট্রাই করবা কিন্তু অবশ্যই। অপেক্ষা ওর না, আর কত সময় লাগবো? ওই তো হয়ে গেছে, এখন পনির দিলাইমো।
পনির দেওয়ার পরে এটা শেষ? হ্যাঁ, পনির দেওয়ার পরে একটু সময় রাখতে লাগবো আমরা, যেটা একটু সময় না রাখলে তো লবণ পড়ে থাকে না। ভাজতে লাগতো না? না, ভাজতে লাগতো না। আচ্ছা, কাঁচা দিলে? হ্যাঁ, কাঁচা দিলে। পনিরটা আমি দিলাই মখন। খুবই শর্ট টাইমে একটা ভালো রেসিপি, ভালো রেসিপি। হ্যাঁ, আর সাধারণত কাজু বাদাম, চাল, মগজ এগুলো সবার ঘরে মোটামুটি থাকে। ধরে কোনো গেস্ট যদি আয়, তাড়াহুড়ার মধ্যে কি বানাইতাম, নো টেনশন, গরম মশলার ভিডিও বার করবা। আর আমরা সুন্দর সুন্দর দিদিরার হাতে সুন্দর সুন্দর রান্না যেগুলো আমরা দেখাইতেছি এগুলো দেখে একদম চটপট বানাই লইবা। আর বার্থডে পার্টিতেও তো করে, যদি বাচ্চারা বার্থডে পার্টি হয়, আপনার বাইরে থেকে কেনাকাটা করার দরকার নাই। এটা তো ঝালও হয় না, যেহেতু লবণ দিছি এলিগে আমি এটার মধ্যে এখন একটু লবণ দিব, মানে নামানোর আগে। হ্যাঁ, নামানোর আগে একটু লবণ আর একটু চিনি। হ্যাঁ, নানের সঙ্গেও খাওয়া যায়, নানের সঙ্গেও ভালো লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে। অনেক সময় এরকম হয় যে সাধারণ পনির তরকারি খাইতে খাইতে আমরা আর ভালো লাগে না, তখন ঘরেও একটু বাচ্চারা রে হাজবেন্ড রে একটু খুশি করলা। একটু জল যদি দেখুন বেশি ডিপ টাই হয়ে গেছে, শুকাই যায়, একটু জল দিয়া। এখন তো এটা হয়ে গেছে, তো একটু সময়, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, তো নামানির আগে একটু গরম মশলা দিব। গরম মশলা না দিলে জিনিসটা ভালো লাগতো না, তো একটু গরম মশলা দিব। বুঝলাম না, তোমার ঘরে আইছি না রেস্টুরেন্টে আইছি? না, গরম মশলা দেওয়ার পরে একটু সময় গ্যাসটা অফ করে দিয়ে, একটু বেশি টাইম লাগে না, একটু ঢাকিয়ে রাখার পরে, মানে একটু স্ট্যান্ডার্ড টাইম কয়ে যেটা, এটার মধ্যে মানে সব জিনিসটা একসঙ্গে মিশাইব, ওইটা লেগে টাকা, তারপরে তো নামাই দিলাম। একটু কসুরি মেথিটা দিলাম, দিলে কসুরি মেথিটা দিলে গন্ধটাও সুন্দর থাকে। হ্যাঁ, একটু দিছি। হ্যাঁ, এখন আমি এটারে নামাই নেব। জানি না কি তা হইছে, নামটা কি হইছিল জানি গো দিদি, নামটা কার নাম? আমার না, আমার নাম হলো সুজাতা। সুজাতাস রেস্টুরেন্ট থেকে আজকে আমরা খাইমু নবাব। তো প্রিয় দর্শক, দেখুন না আমরা নবাবী পনিরটা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর লাগে প্রেজেন্টেশনটা, দেখুন খুবই সুন্দর, খুব ভালো লাগছে দিদি। আমরা এখন খাওয়ার পর্ব আই গেছে দিদি, তাড়াতাড়ি আস, টাইম আমি ইয়ে করতে পারলাম, জানি না কি হয়েছে, খাইয়া দেখো দান্ত হয়েছে। অসাধারণ, দেখো খাইয়া কি তা হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সব সময় রেস্টুরেন্ট থেকে আনা পসিবল হয় না, আর রেস্টুরেন্টের খাওয়া অনেকে মানে ভাবে আনতাম, পছন্দ অনেকের হয় না, ঘরেই যদি আমরা রেস্টুরেন্টের খাবার পাই না আনলেও আমরা চলে, বাট খুবই টেস্টি, হাইজিন থাকে, পরিষ্কার ইয়ে থাকে ওইটা। তো আপনারা ঝটপট একটা রেসিপি দেখলা, সবাই নিশ্চয়ই এটা ট্রাই করবা ঘরে, আর কিরকম হয়েছে খাওয়ার পরে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাইবা। আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো, দিদির আর আপনার মনশ্রীর একটা সুন্দর কণ্ঠে সুন্দর গানের সঙ্গে, আর এইভাবেই আপনারা সাপোর্ট করবা, আমরা আগামী দিনেও নিয়ে আইমো আরেকটা নিউ এপিসোড। আর প্রিয় দর্শক, আমি আবারও কইরাম, নিচে দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন কইরা নিজের নামটা এন্ট্রি করাইতে পারবা, এন্ট্রি ফিস 1000, কিন্তু শিলচরের ভিতরেই থাকতে লাগবো, আপাতত আমরা শিলচরের বাইরে যাওয়ার প্ল্যানিংয়ে নাই। যদি আপনারা সাপোর্ট করেন, প্ল্যানিং করবো, তখন আপনারা জানাইবো, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবো, আমরা পৌঁছে যাইবো গরম মশলা টিম কই ডাইরেক্ট আপনারা রান্নাঘরে। তো দিদি আর মনশ্রী একটা গানের সঙ্গেই আজকে সমাপ্ত হোক ভিডিওটা। দিদির রান্নাটা ঠিকই কিন্তু খুব টেস্ট হয়েছে, কিরকম লাগছে এটার লিগে আমি একটা, আপনার আপনি তো আপনার একটা গান শোনেন, আপনিও যেহেতু গান করেন আমার সঙ্গে একটু সামিল হয়ে আপনিও করেন। ঠিক আছে, ঠিক আছে। যারে যারে উড়ে যারে পাখি পুরালো গ্রানের মেলা শেষ হইলো বেলা,
আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। আপনারাও খুব ভালো লাগবো আর তারাও খুব সুন্দর এটারে অ্যারেঞ্জ করছেন, খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ তারারে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।